আমরা এমন সব পণ্য উৎপাদন করি যেগুলো কাস্টমারদের জন্য সবচেয়ে ভালো, আমরা এমন সব সার্ভিস বা সেবা কাস্টমারকে দিয়ে থাকি, কৃষকদেরকে দিয়ে থাকি, যেটা কাস্টমারের জন্য সবচেয়ে ভালো। যদি সবচেয়ে ভালো হয় তাহলে লাইকলিহুড ইজ হাই দ্যাট কাস্টমার আমাদের এই পণ্য এবং আমাদের এই সেবাগুলো গ্রহণ করবেন, গ্রহণ করে তারা ভালো ফসল উৎপাদন করবে, উৎপাদিত ফসল পোকামাকড় যাতে খেয়ে না ফেলে সেখান থেকে নিজেদেরকে রক্ষা, নিজেদের ফসলকে রক্ষা করবেন, এবং রক্ষা করার মাধ্যমে তারা যে ফসল বাজারজাত করবেন সেখান থেকে যে আয় হবে সে আয় দিয়ে তারা নিজেরা নিজেদের সংসার বা জীবিকা নির্বাহ করবেন। যদি কৃষক একটা ফসল উৎপাদন বা তার সারা বছরের কৃষিকাজ করে ধরে নেন 100 টাকা যদি উপার্জন করে, তাহলে সে যেভাবে তার পরিবার জীবিকা নির্বাহ, তার সন্তানদের খাওয়া পড়া লেখাপড়া পুষ্টি সাধন এগুলো যেভাবে করতে পারবে, ওই কৃষকটা সারা বছর কৃষিকাজ করে যদি 100 টাকার জায়গায় 120 টাকা উপার্জন করতে পারে, তাহলে অতিরিক্ত এই 20 টাকা কিন্তু সে তার পরিবারের জন্য পুষ্টিকর খাবার এবং তার ছেলে মেয়েদের শিক্ষার কাজে ব্যয় করতে পারবে। ইট ইজ দ্য ফ্যাক্ট, তাই না? আমরা চাই যে আমাদের কৃষকরা সনাতন পদ্ধতি বা তাদের নিজেদের নলেজ, নিজেদের জ্ঞান, নিজেদের অভিজ্ঞতা দিয়ে যদি 100 টাকা উপার্জন করার যোগ্য হয়, আমাদের অর্গানাইজেশনের নলেজ, অর্গানাইজেশনের সায়েন্স, অর্গানাইজেশনের প্রোডাক্ট, অর্গানাইজেশনের সার্ভিস দিয়ে সে যেন 100 জায়গায় 120 টাকা উপার্জন করতে পারে, এটা হলো আমাদের বিজনেসের অবজেক্টিভ। এই অবজেক্টিভ অনুযায়ী যদি কৃষককে চাষবাস করাতে হয়, ফসলের সুরক্ষা করাতে হয়, তাহলে আমাদেরকে কৃষকের সমস্যাগুলো, চাষবাসের সমস্যাগুলো শিখতে হবে, জানতে হবে, এবং সেই জানার সাথে আমরা গ্লোবাল নলেজ নিয়ে আসব। সারা পৃথিবীর যেখানে যা ভালো হচ্ছে, কৃষকদের জন্য যেগুলো বেনিফিশিয়াল হচ্ছে, সেই জ্ঞানগুলো কৃষকদের মাধ্যমে, কৃষকদের মাঝে আমরা ছড়িয়ে দিব, যাতে করে কৃষক আগের চেয়ে বেশি উৎপাদন এবং আগের চেয়ে বেশি উপার্জন করতে পারে। আমাদের ক্রপ কেয়ার এন্ড পাবলিক হেলথ বিজনেসে সারা দেশব্যাপী ছড়িয়ে আছেন যে অলমোস্ট 800 মতো কর্মী। এই 800 কর্মী কিন্তু বাংলাদেশের কৃষি উৎপাদনে সরাসরি ভূমিকা রাখছেন, এবং আপনারা যারা আজকে এই ট্রেনিং এ জয়েন করেছেন, আপনারা কিন্তু এই 800 কর্মীর সাথে নতুন যোগ হবেন। আপনারাও কিন্তু সরাসরি কৃষককে তাদের উৎপাদন বৃদ্ধি এবং উপার্জন বৃদ্ধিতে সরাসরি সহযোগিতা করবেন। সেটা করার জন্য আমাদের কিন্তু কিছু যোগ্যতা তৈরি করতে হবে, কিছু নলেজ তৈরি করতে হবে। যেমন আমরা শিখব যে মাটিতে আসলে উর্বরতার ফ্যাক্টর গুলো কি, বাংলাদেশের কৃষি আবহাওয়ার প্রভাব গুলো কি, এবং কৃষিতে কি কি ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল আছে, কৃষিতে কি কি সমস্যা হয়, কোন কোন ধরনের পোকা কি ধরনের ক্ষতি করতে পারে ফসলের, এবং এই সব ক্ষতি থেকে কি কি ধরনের ওষুধ এবং কি কি ধরনের ব্যবস্থাপনা টেকনিক কৃষকের এই উৎপাদিত ফসলকে রক্ষা করতে পারে, এগুলো যখন আমরা জানবো, তখন কিন্তু কৃষককে আমরা তাদের উপকারার্থে একটা পরামর্শ দিতে পারবো, অথবা আমার চেয়ে যে ভালো পরামর্শ দিতে পারে সেসব কৃষি অফিসারদের কাছে তাদের সমস্যাগুলো নিয়ে যেতে পারবো, সেই সমস্যাগুলোর সমাধান এনে কৃষককে আমরা বলতে পারবো। এতে করে কি লাভ হবে, কৃষকরা সম্ভাব্য ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন, এবং বেঁচে গেলে যে মানুষ তার জীবিকায় অন্য আর একটা মানুষের সাহায্য পায়, সেই মানুষকে সে কোনোদিন ভোলে না। আমরা এমন একটা অবস্থান তৈরি করতে চাই যাতে কৃষকরা মনে করে যে তাদের উৎপাদন এবং তাদের উপার্জনের জন্য এসিআই তাদের কাছে সবচেয়ে ভালো বন্ধু। এই ভালো বন্ধুর লেভেলটা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই কাজ সম্পর্কে, মাটি সম্পর্কে, ফসল সম্পর্কে, ফসলের কীটপতঙ্গ সম্পর্কে, এবং সেই কীটপতঙ্গ থেকে রক্ষার কৌশল সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে, ওষুধ বা প্রোডাক্ট গুলো সম্পর্কে, এবং আর কি কি সমন্বিত ব্যবস্থাপনা করা যায় সেগুলো সম্পর্কে আমাকে বিশদ জানতে হবে। জানলেই কেবল কেবল মাত্র কিন্তু আমরা কৃষক এবং কৃষি কর্মকর্তা যারা সরকারি পর্যায়ে আছেন তাদের সঙ্গে কথা বলতে পারবো। কারণ দেখেন, আমরা এক একজন, কেউ হয়তো বায়োলজি পড়ে এসেছি, কেউ হয়তো কেমিস্ট্রি পড়ে এসেছি, কেউ হয়তো বাংলাদেশের ভাষা এবং সাহিত্য নিয়ে পড়ে এসেছি, আমরা কিন্তু ঠিক এই মাটির গুণাগুণ, পোকা বা কীটপতঙ্গ, ফসলের রোগ ব্যাধি এগুলো নিয়ে সবাই পড়ে আসিনি, কেউ কেউ হয়তো পড়ে এসেছি। কিন্তু আমরা যখন কৃষকদের সাথে কথা বলতে যাব, তখন তো আমরা বাংলাদেশের ইতিহাস, তারপরে
পানিপথের যুদ্ধে কে কি ভূমিকা পালন করেছিল, সেগুলো নিয়ে তো আমরা কৃষকের সঙ্গে আলাপ করতে পারবো না, বা কৃষকের সমস্যা কিন্তু সেগুলো না। কৃষকের সমস্যা হলো তার জীবিকার রিলেটেড সমস্যা, তাহলে তার জীবিকা রিলেটেড সমস্যা নিয়ে যদি কথা বলতে হয়, বুঝতে হয়, তাকে সমাধান দিতে হয়, তাহলে আমার নিজেকে কিন্তু কৃষি সম্পর্কে জানতে হবে। তো এই 15 দিনের ট্রেনিং এ আমরা কৃষি সম্পর্কে, বাংলাদেশের কৃষি সম্পর্কে জানব, কৃষির সমস্যা সম্পর্কে জানব এবং সমাধান সম্পর্কে জানব। শুধু জানব না, আমরা শিখব, পরীক্ষা দিব এবং আমরা যে জেনেছি সেটা প্রমাণ করব, এবং আমরা কৃষকদের সাথে কিভাবে কথা বলতে হবে, টেকনিক্স গুলো কি, কৃষকরা কখন রাগ করে, রাগ করলে কি বলবো, কৃষক খুশি হলে কি বলবো, কৃষক একটা সমস্যায় দুশ্চিন্তায় পড়লে কি বলবো, কিভাবে বলবো, এই সরাসরি এই কৌশলগুলোকে আমরা বলি স্কিল। এই নলেজের পাশাপাশি আমরা স্কিলটাও শিখবো। সো ট্রেনিং দুটো ভাগে বিভক্ত হবে। একটা ভাগে আমরা কৃষি সম্পর্কিত নলেজ, ইনফরমেশন, ডেটা এগুলো শিখবো, যেটাকে আমরা বলি নলেজ পার্ট ট্রেনিং। আর একটা পার্ট হলো এই নলেজটাকে আমরা কৃষকের সাথে কিভাবে ব্যবহার করে কথা বলবো, সেটা হলো আমাদের সেলিং স্কিলস। আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে কৃষকের কাছে সেল করব। তো এই দুই ধরনের নলেজ এবং স্কিল ট্রেনিং আমরা এই 15 দিন ধরে শিখতে থাকবো।